একটি গ্রামে মিনা তার শ্বশুর শাশুড়ির সাথে থাকত। মিনার শাশুড়ি ছিল সৎ শাশুড়ি, তাই মিনার সাথে খুব অত্যাচার করত। মিনাকে দিয়ে সব কাজ করে নিত। এভাবে কাজ করতে করতে মিনা খুব অসুস্থ হয়ে পড়ত, তবুও মিনাকে কাজ করতেই হতো। আর মিনাকে বাসি খাবার খেতে দিত। আর এই বাসি খাবার খেয়ে মিনা বেশি অসুস্থ হয়ে পড়ত, তবুও তার শাশুড়ি তাকে জোর জুলুম করে কাজ করে নিত। একদিন মিনার মা মিনাকে ফোন দিল। মা মিনা, তুই কেমন আছিস? কতদিন থেকে তোকে দেখি না। আমি বরং কালকে তোর বাসায় যাব, তোর সাথে দেখা করতে। আচ্ছা মা, ঠিক আছে। তারপর মিনার মা ফোন কেটে দিল। আর মিনা অনেক চিন্তায় পড়ে গেল, কারণ মিনার শাশুড়ি অনেক খারাপ। যদি মিনার শাশুড়ি মিনার মাকে অনেক কথা শোনায়, তাহলে মিনার অনেক কষ্ট পাবে। দেখতে দেখতে 7 দিন চলে গেল। আর মিনার মা একদিন মিনাকে দেখতে আসলো। আর তখন মিনা সবার জন্য চা বানিয়ে নিয়ে আসলো। কি ব্যাপার মা, তোর শরীরে এত পুরাতন কাপড় কেন? আর তুই দেখছি অনেক শুকিয়ে গেছিস, কি হয়েছে তোর মা? না মা, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। এই নাও তোমার চা। তখনই মিনার শাশুড়ি বলে উঠলো, মেয়ের জন্য এত দরদ হয়ে উঠলে আসার সময় কয়টা কাপড় কিনে নিয়ে আসলেই হতো, এখানে এসে এত করুণা দেখার কোনো মানেই হয় না, যত সব। এই বলে মিনা শাশুড়ি চলে গেল। আর মিনা বলল, মা তুমি আমার শাশুড়ির কথা কিছু মনে করো না, উনি একটু এরকমই। আর আমি এটা পরেছি কারণ আমার সব জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম তো, তাই। মা আজকে কিন্তু তোমরা থাকবে, ঠিক আছে? না রে মা, বাসায় অনেক কাজ আছে, আজ থাকতে পারবো না মা, আরেকদিন থাকবো, আজ বরং চলে যাই। কি বলছো মা তুমি, তুমি তো এক্ষুনি আসলে, আবার এখনই চলে যাবে? তোকে শুধু দেখতে এসেছি মা, আমার দেখা হয়ে গেছে, আর এখন আমাকে চলে যেতে হবে, আমি যাই রে মা। ঠিক আছে, আবার আসবে কিন্তু মা। এই বলে মিনার মা চলে গেল। আর মিনা রুমে গিয়ে কান্না করতে লাগলো। এভাবে কিছুদিন চলে গেল। এভাবে প্রতিদিন মিনার শাশুড়ি মিনাকে খুব অত্যাচার করতে লাগলো। এতে মিনার অনেক কষ্ট লাগলো। না এভাবে আর চলবে না, আমার এভাবে মা অনেক কষ্ট করায়, এভাবে বাড়িতে থাকলে আমি মারাই যাব, আমাকে কিছু একটা করতে হবে। এই বলে মিনা একদিন তার শাশুড়িকে বলল, মা আপনি আমার সাথে কেন এমন করেন বলেন তো, আমি তো আপনার মেয়ের মতোই, তাই না? সারাটা দিন কাজ করে আপনি আমাকে বাসি খাবার খেতে দেন, যা খেয়ে আমি অসুস্থ হয়ে পড়েছি। কি বললি তুই, আমি তোকে বাসি খাবার খেতে দেই? এটা তুই বলতে পারলি? যদি খেতে না চাস তাহলে আমার বাড়ি থেকে চলে যা। কিন্তু মা আমি কোথায় যাব, এটাই তো আমার বাড়ি। তারপর মিনার শাশুড়ি সেখান থেকে চলে গেল। আর মিনা মন খারাপ করে বাড়ি থেকে বের হয়ে একটা নদীর ধারে গিয়ে কান্না করতে লাগলো। তখনই মিনা একটা চিৎকারের আওয়াজ শুনতে পেল, বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও। মিনা চিৎকারের আওয়াজ শুনে কিছুটা সামনে গেল, আর গিয়ে দেখল পুকুরে একটা ছাগল পড়ে গিয়েছে, আর সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। এই ছাগলের জীবন আমার বাঁচাতেই হবে, না হলে এই ছাগলটা মারা যাবে। তাই মিনা পানিতে নামে, আর সাঁতার কেটে কেটে ছাগলের কাছে যেতে লাগে। আর ছাগলটি চিল্লাতে শুরু করে, বাঁচাও বাঁচাও আমি পানিতে ডুবে যাচ্ছি, কেউ বাঁচাও আমাকে। আর মিনা তখনই সেই ছাগলটার কাছে যায়, আর ছাগলটার জীবন বাঁচায়। আর ছাগলটি মিনাকে ধন্যবাদ জানায়, আর বলে, বেটি তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার জীবন বাঁচিয়েছো আর আমাকে একটি নতুন জীবন দান করেছো, তাই আমি তোমাকে কিছু দিতে চাই। তাহলে শোনো, কিছু দূরে সামনে একটা পাহাড় আছে, সেই পাহাড়ে 3 জাদুর ব্যাগের ঘর আছে, সেখানে থেকে তুমি যে কোনো একটা ব্যাগ নিবে, আর হ্যাঁ সব কাজের পরিচয় তোমাকে দিতে হবে। এ কথা শুনে মিনা খুশিতে নাচতে থাকে। তারপর ছাগলটিও সেখান থেকে চলে গেল। আর মিনা ছাগলটিকে ধন্যবাদ জানালো। আর মিনা সে পাহাড়ের কাছে যেতে লাগলো। যেতে যেতে মিনা 3টি জাদুই 3 ব্যাগের ঘর দেখতে পেল।
আর মিনা সেই সিঁড়ি বেয়ে বেয়ে তিন জাদুই ব্যাগের কাছে গেল। তখনই জাদুই ব্যাগের প্রথম ব্যাগ মিনাকে বলল, মিনা তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও, আমি তোমাকে অনেক ধন আর সোনা দেব। তারপর দ্বিতীয় ব্যাটি বলে উঠল, না মিনা তুমি আমাকে নিয়ে যাও, আমি তোমাকে এর চেয়ে আরো বেশি কিছু দেব। মিনা তুমি আমাকে নিয়ে যাও, আমি তোমার সব ইচ্ছে পূরণ করব। দেখো জাদুই ব্যাগ, আমি অনেক গরিব, আমি একজন সাধারণ মেয়ে, আমার কোনো ধন সম্পদ লাগবে না। আর হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যেতে চাই যেন তুমি আমার সব ইচ্ছে পূরণ করতে পারো। তারপর মিনা তৃতীয় ব্যাগটা নিয়ে চলে গেল আর বাসায় নিয়ে সে ভালো করে রেখে দিল। আর সেই ব্যাগটা মিনার আস্তে আস্তে সব ইচ্ছেগুলো পূরণ করে দিল। আর মিনাকে একটা সুন্দর জামা দিল। জামা পেয়ে মিনা অনেক খুশি হলো। বাহ, জামাটা তো অনেক সুন্দর, আমি এর আগে কখনো এত সুন্দর জামা দেখিনি আর পরতেও পাইনি। তারপর মিনা জামাটা পরে নেয়। তারপর মিনা আস্তে আস্তে বড়লোক হতে লাগলো। আর মিনা একদিন ব্যাগকে বলল, আমাকে কিছু টাকা দাও, আমি গরিবদের কিছু সাহায্য করতে চাই। আর সাথে সাথে মিনার সামনে অনেকগুলো টাকা বেরিয়ে আসে আর সেই টাকা নিয়ে মিনা গরিবদের বিতরণ করে দেয়। একদিন মিনার শাশুড়ি এই সব ব্যাপারে জানতে পারে, তাই একদিন মিনার রুমে উঁকি দিয়ে দেখতে লাগলো যে মিনা কিভাবে এত বড়লোক হলো। আর মিনার শাশুড়ি সব দেখে ফেলল যে মিনা জাদুই ব্যাগের কারণে এত বড়লোক হয়েছে। তাই মিনার শাশুড়ি ঠিক করল সেই ব্যাগটা চুরি করবে। আর একদিন সেই ব্যাগটা চুরি করে নিয়ে আসলো আর বলল, এই ব্যাগ আমাকে অনেক ধন সোনা আর টাকা পয়সা দে। এসব বলার সাথে সাথে জাদুই ব্যাগ থেকে একটা লাঠি বেরিয়ে এলো আর মিনা শাশুড়িকে মারতে লাগলো। বাঁচাও বাঁচাও, ছেড়ে দাও আমাকে, ও বাবা ও মা রক্ষা করো, ইস বাঁচাও বাঁচাও। তারপর জাদুই ব্যাগ মিনা শাশুড়িকে একটা বানর বানিয়ে দিল। আর তখনই মিনা সেখানে আসলো আর জাদুই ব্যাগকে বলল, হে জাদুই ব্যাগ, আপনি আমার মাকে বানর কেন বানিয়ে দিয়েছেন? তোমার মা আমার কাছ থেকে অনেক সোনা দানা চেয়েছিল আর তোমার মা অনেক লোভী, তাই আমি তাকে বানর বানিয়ে দিয়েছি। তারপর মিনার কথা শুনে জাদুই ব্যাগ মিনার মাকে আগের মতো বানিয়ে দেয় আর বলে, দেখেছিস এই মেয়ে তোর জন্য কত কি করেছে, তোকে অনেক ভালোবাসে, আর ওর জন্যই আমি তোকে আগের মতো বানিয়ে দিলাম। তারপর মিনার শাশুড়ি ওর ভুল বুঝতে পারে। তারপর তারা সুখে শান্তিতে বসবাস করে। তুম দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।